সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়িহাটে। দর্শক, এই যে সামনে গরুগুলো দেখছেন, এগুলো ক্রয়কৃত গরু। যারা এই গরুগুলো কিনেছেন তিনারা হলেন ঢাকার একজন আর গাজীপুরের শ্রীপুর থেকে আরেকজন। তো দর্শক, আমরা ওনাদের সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব যে ইনারা যে এই গরুগুলো কিনলেন, কত দরে কিনলেন, এই গরুগুলো মোটা তাজাকরণের উদ্দেশ্যে কিনেছেন কিনা, আর এগুলো বা হাটে বিক্রি করবেন কিনা, সেই সব তথ্যই আমরা আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। গাজীপুরের শ্রীপুর থেকে আমরা তার সঙ্গে একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করি যে উনি কি ধরনের গরু কিনছেন এবং কি জন্য কিনছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আচ্ছা ভাই, আপনি এসেছেন কোথা থেকে? আমি গাজীপুর শ্রীপুর থেকে। গাজীপুর শ্রীপুর থেকে কি গরু কিনছেন, কি ধরনের গরু কিনছেন আপনি? আমি মূলত ফ্যাটেনিং এর জন্য ষাট গরু কিনছি। ফ্যাটেনিং এর জন্য? জি। মানে রেঞ্জটা কিরকম? আমার রেঞ্জটা মূলত 40-60-এর মধ্যে। 40-60-এর মধ্যে কিনছেন, মানে এটা তো আগামী কুরবানিকে টার্গেট করে। অবশ্যই আগামী গরু কুরবানি টার্গেট 3 মাস বা 4 মাস মেয়াদি প্রজেক্ট, এগুলো সব মিলে কিনতেছেন। তো আমরা কি কিছু গরু দেখতে পারি? আপনি কি ধরনের? আমরা প্রথমে দেখি এই যে পাশে একটি ক্রস গরু দেখছি আমরা, এটা আপনি কত দিয়ে কিনেছেন? এটা আমি 59,000 দিয়ে কিনেছি। 59,000 টাকায় কিনেছেন, মানে এটা খামারের জন্য তো কিনেছেন? এটা পালার জন্য কিনেছেন। এটা কতদিন পালবেন আপনি? 6 মাস আমি এই গরুটা পালবো। 6 মাসের মধ্যে যদি আমি রেজাল্ট পাইলে অবশ্যই আমি এটা কোরবানি পর্যন্ত রাখবো, আর যদি রেজাল্ট বেশি ভালো না পাই তাহলে 6 মাস পরে আমি এটা বিক্রি করব। 6 মাস পরে বিক্রি করে দেবেন। আচ্ছা, আমরা ওই পাশে একটা আরেকটা দেখছি, শাহিওয়াল মনে হয় এটি। এটা আপনার কত পড়লো? শাহিওয়ালটা আমার 64,000 পড়েছে। 64,000 টাকায় কিনেছেন দর্শক, 64,000 টাকায় এটি কিনেছেন উনি। তো কি মনে হচ্ছে আজকে বাজার কেমন? আজকে বাজারটা তুলনামূলক কম মনে হচ্ছে আর কি, আমবাড়ি অন্যান্য দিনের তুলনায় তুলনামূলক কম। আপনি তো নিজেই ঘুরে দেখছেন, নিজেই কিনছেন না কেউ কিনে দিচ্ছে? আমি নিজেই কিনতেছি, দামাদামি করে। দামাদামি করে কিনছেন, মনে হচ্ছে দাম কেমন? মনে হচ্ছে দাম কিছুটা আজকে রিজনেবল, এবং বিশেষ করে প্যাটেনিং এর ক্রস গরুগুলো এবং ইন্ডিয়ান শাহিওয়াল যেগুলো, এই গরুগুলোর একটু দাম কম। আপনার কি মনে হয় এই গরুগুলো কিনে নিয়ে গেলে মোটা তাজাকরণ করলে লাভ হবে? ইনশাল্লাহ আমি আইডিয়া করতেছি, মানে আমি ইন্ডিয়ান গরুগুলোর কথা বলছি, ইন্ডিয়ান গরুগুলো আমি ইনশাল্লাহ আইডিয়া করতেছি যে অন্তত 4 মাস পারলেই আমি মোটামুটি একটা লাভের মুখ দেখতে পারবো। 4 মাস পারলে মোটামুটি লাভের মুখ দেখবেন। তো আজকে কতগুলো কেনার ইচ্ছা? আজকে 10-12টা কেনার ইচ্ছা, এখন পর্যন্ত 8টা কিনতে পেরেছি। 8টা কিনতে পেরেছেন, 10-12টা কেনা, মানে এক গাড়ি কেনার ইচ্ছা রয়েছে। তো আপনার নামটা যদি একটু বলে দিন। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ আল আমান। আব্দুল্লাহ আল আমান, আপনি এসেছেন ঢাকার গাজীপুর শ্রীপুর থেকে। আপনার মোবাইল নাম্বারটা কি? আমার 01316 01316 4343 4343 15 15। ধন্যবাদ জি আপনাকে। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা শুনলাম যে উনি কি ধরনের গরু কিনেছেন। এই পাশে আরো গরু দেখছি আমরা, এই যে দেখছেন এগুলো সব উনি কিনেছেন। 40-60-এর মধ্যে ওনার এই গরুগুলো পড়েছে। তো উনি নিজে বললেন যে উনি ফ্যাটারিং এর জন্য এই গরুগুলো কিনছেন। আমরা দর্শক পরবর্তীতে আরেক ব্যাপারীর সঙ্গে কথা বলবো, তিনিও ঢাকা থেকে এসেছেন। তাহলে চলুন আমরা তার সঙ্গে একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করি তিনি কি করবেন, কি ধরনের গরু কিনেছেন, সেই সব সম্পর্কেও আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। আপনার নামটা যদি বলতেন? জলিল খান। আচ্ছা খান ভাই, বিষয়টা হচ্ছে আপনি এই গরুগুলো কিনছেন কি উদ্দেশ্যে? কিছুদিন পালার পরে একটু মোটা তাজা করে তারপরে বিক্রি করবেন। কোথায় বিক্রি করবেন? বাড়ির থেকে কেউ নিতে চাইলে বাড়ির থেকেও নিবেন বিক্রি করবেন। আশুলিয়ার কোন হাট? এটা নাম কি? আশুলিয়া হাট। হাটটারই নাম আশুলিয়া হাট। কিবারে বসে? শুধু বুধবারে আশুলিয়া হাটটি বসে। আমরা চলেন একটু গরুগুলো দেখবো এবং কি দামে কিনেছেন সেই তথ্যগুলো একটু আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো। চলেন। এই যে আমরা এগুলো দেখছি, এগুলো তো দেশি না কি জাতের? এগুলো
ওটা নিচ্ছেন 40,000 দর্শক এই যে দেখছেন এটি নিচে 40,000 কতটুকু বয়স হবে এটা 10 মাস আর এটা এটা 42,000 এটা হচ্ছে 42,000 দর্শক এই যে 40,000 42,000 এর গরু আপনারা দেখতে যান যে যে পার্টি এসেছে তিনি এগুলো কিনেছেন এগুলো তো মোটামুটি 40-42 করেই মনে হয় দাম পড়েছে এবারে যে 40-42 করেই পড়েছে দর্শক দেখছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই গরুগুলো উনি 40-42 করে কিনেছেন আচ্ছা এই পাশে আমরা কিছু ক্রস গরু দেখছি এই যে ক্রস ষাঁড় এগুলো কি পোষার উদ্দেশ্যে কিনছেন না সব বিক্রি করার উদ্দেশ্যে মানে কিছুদিন পালে তারপরে আপনারা এগুলো বিক্রি করবেন তাই তো জি জি ওই আশুলিয়াহাটে আচ্ছা এই দুটো কত করে কিনেছেন আচ্ছা বাড়ি থেকে কেউ নিতে চাইলে আপনি বাড়ি থেকেও বিক্রি করবেন এই জোড়াটা 90,000 45 করে 90,000 পড়েছে এগুলোর বয়স কেমন আট মাস নয় মাস করে বয়স হবে দর্শক শুনছেন আমরা রয়েছি আমবাড়িহাটে আপনাদের দেখানোর চেষ্টা করছি ক্রয়কৃত গরুর দাম এই গরুগুলো যে কিনেছেন তার কাছ থেকে আমরা এগুলো জেনে নেওয়ার চেষ্টা করছি আচ্ছা এই যে এইগুলো দেখছি এগুলো তো দেশি নাকি ভাই এগুলো কোন ক্রস সব এগুলো ক্রস তো এগুলো কত করে পড়ছে সব 40-41 এর মধ্যেই রয়েছে দর্শক দেখছেন সব 40-41 এর মধ্যে রয়েছে আপনারা কয়টা গরু কিনছেন এই পর্যন্ত আজকের হাটে 34টা গরু কিনছেন 34টা গরু কিনছেন সব 40-42 এর মধ্যে দুইটা আছে শুধু 45 দুইটা আছে 45 আর যাই হোক আপনারা যে কি বলে এই গরুগুলো নিয়ে যাবেন ঢাকায় সাভারে কিসে নিয়ে যাবেন গাড়িতে নিয়ে যাবো গাড়ি কি আনছেন না না এখান থেকে নেবেন এখান থেকে নেবেন দরদাম হয়েছে বা ট্রাক ভাড়া হয়েছে কত ভাড়া নিচ্ছে 12,000 টাকা নিচ্ছে কত ফিটের ট্রাক এটি 12 ফিটের ট্রাক 12,000 টাকা নিচ্ছে আচ্ছা জলিল খান ভাই আপনি বলেন এই যে গরুগুলো কিনছেন আপনি কি স্যাটিসফাইড জি হ্যাঁ মোটামুটি খুশি কিনতে পেরেছেন কি কম দামে না একটু মূল্য বেশি মনে হচ্ছে মোটামুটি ভালোই মোটামুটি ভালোই বাজার কেমন বাজার একটু বেশি হাট কেমন লাগলো আপনাকে হাট খুবই ভালো হাট ভালো লেগেছে এলাকার মানুষগুলো খুব ভালো তো আপনারা তো এগুলো নিয়ে যাবেন হচ্ছে ঢাকা আশুলিয়া হাটে উঠাবেন আপনার বাড়ি থেকে বিক্রি করতে চাচ্ছেন আপনি তো আপনার বাড়ির ঠিকানাটা যদি একটু বলে দিতেন আমার বাড়ি হলো সাদুল্লাপুর গ্রাম বিরলিয়া ইউনিয়ন আপনার নাম জলিল খান আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলে দিতেন আমার মোবাইল নাম্বার হলো 0174 0174 190 190 4816 4816 আপনার নাম্বারটা একটু যদি বলে দিতেন লেখেন আমার নাম মোহাম্মদ জুয়েল জুয়েল মোবাইল নাম্বার 0178 0178 57 57 38 38 88 2 দর্শক আমরা এই যে দুজন ভাইকে পেয়েছি ওনারা ঢাকার সাভার বিরুলিয়া ইউনিয়ন থেকে এসেছেন ওনারা এই গরুগুলো কিনেছেন এই যে দেখছেন আপনারা ওনারা এগুলো বাড়ি থেকেও বিক্রি করবেন এবং আপনারা যারা হাট থেকে কিনতে চান তাহলে ঢাকার আশুলিয়া হাটে গেলেই আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করে এ ধরনের গরু কিনতে পারবেন এই যে দেখছি আমরা গরুগুলোকে সব 8 মাস 10 মাস করে বয়স তো দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা